মৌলানা বদরুদ্দিন আজমল সাহেবক আমি আমন্ত্রণ করেছিল বিশিষ্ট অতিথি হিসাবে, আর তেখেতক আমি কোনো ধরনের ধর্মীয় সংকীর্ণতার ঊর্ধ্বত রাখি পেলাই আমন্ত্রণ করা নাই। এক আমি যেনেকে কওঁ যে এইখন অসম দেশখন শঙ্কর এজনের দেশ, গতিকে তেখেতকো আমার এই মঞ্চলৈকে মাতি আনি, এই সমারোহলৈকে মাতি আনি আমার যেটো ভাতৃত্ববোধ ঐক্য আর আমার সমাজখনত যে বিভেদকামী শক্তি কিছুমানে মানে এটা বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি করব ওলাইছে, সেই বিশৃঙ্খলতা মানে যাতে নহয়, মানুষের মাজত মানবতা যাতে জিয়াই থাকে তার কারণে আমি তেখেতক আমার এই মঞ্চখন দেখাব বিচাৰিছিলোঁ। আর সেই উদ্দেশ্য লৈহে আমি আসলতে বদরুদ্দিন আজমলক আমন্ত্রণ করেছো। আমি কোনো ধরনের টকা পয়সার লালসাত, কোনো ধরনের ব্যক্তিগত স্বার্থ বা কোনোবা এটা ফৈদক আমি সন্তুষ্ট করার কারণে তেখেতক আমন্ত্রণ করা নাই। আমি মাত্র এইটো নিদর্শন দেখাব বিচাৰিছিলোঁ যে শঙ্করদেব সংঘ হল এটা জাতীয় অনুষ্ঠান, অসমৰ জাতীয় অনুষ্ঠান, আৰু এই অনুষ্ঠানত ভাষা ধৰ্ম বৰ্ণ গোষ্ঠী নিৰ্বিশেষে সকলোৱে সম অধিকাৰ আৰু সম মানে মতামত ব্যক্ত কৰিব পাৰে, সম অধিকাৰ পায়। ইয়াতে চাব আমাৰ এই সমাৰোহৰ ধূপধৰাত অনুষ্ঠিত কৰিছোঁ, ইয়াত আপোনালোকে দেখিছে নিশ্চয় সমাৰোহত যিসকল আহিছে আমাৰ যি মুসলিম ৰাইজ এখন আছে ধূপধৰাত মুসলিম সমাজ, তেওঁলোকে দিনে নিশায় অহৰ্নিশে যথেষ্ট পরিশ্রম করে দিছে, আমাক সেবা আগবাইছে, লগে লগে এই সমারোহস্থলীত তেওঁলোকে বিনামূলীয়া পানির যোগান ধরেছে, বিনামূলীয়া চাহর যোগান ধরেছে, রাষ্ট্রীয় ঘাইপথত তেওঁলোকে এখন তরণ দিছে, আর বিভিন্ন উপসমিতির তেওঁলোক জড়িত হয়ে পেলায় আমাক এনে ধরনের একটা সম্প্রীতির মানে সম্পর্ক রক্ষা করলে তাক আমি চিরদিনের কারণে চিরকালের মনত রাখবলিয়া। গতি এনে ধরনের যদি মিলাপ্রীতি ঐক্য সংহতি এইটো রক্ষা করার কারণে মুসলিম রাইজর প্রতিনিধি হিসাবে আমি আজমল সাহেবক আমন্ত্রণ করেছিল, কিন্তু ইয়াতে আমি কোনো ধরনের মানে টকা পয়সার লালসাত আমন্ত্রণ করা নাই। লগে লগে আমি কিন্তু এটা কথা কব বিচারিম, আদরণী সমিতির ফলের পৰা এটা কথা খুব সহজরে কম যে আমার যখন সরকার আছে বর্তমানে বিজেপি সরকার, বিজেপি সরকারের পাঁচগৰাকী ছয়গৰাকীমান মন্ত্রী মন্ত্রীর ওসর আমি মানে তাত বাতি কাড়িলো, তেওঁলোকৰ পৰা প্ৰতিশ্ৰুতি ল'লোঁ, তেওঁলোকক আমন্ত্ৰণ কৰিলোঁ, সসন্মানে আমন্ত্ৰণ কৰিছিলোঁ, তেওঁলোকে কথাও দিছিল আহিম বুলি, কিন্তু কালি যোৱাকালি যিখন আমাৰ মুকলি সভা হ'ল সেই মুকলি সভাখনত আমাৰ জনপ্ৰতিনিধি কোনো এজন জনপ্ৰতিনিধি আহি আমাক দেখা নকৰিলে, তাৰ কাৰণে আমি অত্যন্ত লজ্জিত, অত্যন্ত লজ্জিত হৈছোঁ, আৰু আমি ভৱিষ্যতে আমার এই ধূপধৰাত ভবিষ্যতে আমার যে শঙ্কর সংঘর মানে কিবা মেল মিটিং হব বা এনেকা ধরনের অধিবেশন সমারোহ হব, ভবিষ্যতে আমি কোনো সরকারি মানে প্রতিনিধি বিশেষ মন্ত্রীক আমি আমন্ত্রণ নকরিম। আমি খুব অত্যন্ত দুঃখিত হয়েছো।